এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে ঢুকি, ওকে, আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। এখানে আমরা দেখতে পারবো যে কোম্পানি কোম্পানি এই কোম্পানিতে আপনারা আমাদের সাইটে যদি আমরা দেখি যে কোম্পানি যেসব কোম্পানি রয়েছে সরকারি বেসরকারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ ব্রিজ বোর্ড, বাংলাদেশ এডুকেশন বোর্ড, তো এগুলো কিন্তু এক একটা কোম্পানি, সেপারেট কোম্পানি। তো বেসরকারি ক্ষেত্রে যেমন এখানে দেখা যাচ্ছে ঠ্যাঙ্গামারা সংঘ টিএমএসএস, তারপর টিএমআইটি স্টোর এবং শাহিদ আমন কোম্পানি, তো এরকম বেসরকারি সরকারি কোম্পানিগুলো আমরা এখান থেকে এই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করব। দেখেন এখানে কিন্তু অ্যাড করা আছে কোম্পানিগুলো। তো এখানে যদি আমরা অ্যাড কোম্পানি করি, তো এখানে দেখতে পারবেন যে কোম্পানি নেম, কোম্পানির লোগো, তারপরে আপনার এখানে লোগোটা আপলোড করে দেবেন, তারপরে এখানে আপনার কোম্পানি শর্ট ফর্মটা আপনারা এখানে অ্যাড করে দেবেন। যেমন হচ্ছে শর্ট ফর্ম, শর্ট ফর্মের ক্ষেত্রে এখানে দেখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট বোর্ড বিডিবি, তো এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, তো এখানে শর্ট ফর্মটা অ্যাড করে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি ওয়েবসাইট, সে কোম্পানি যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দেবেন। তারপরে এই যে কোম্পানিটা আপনি অ্যাড করলেন, তো এটাকে আপনি কি এই যে দেখেন সরকারি এবং বেসরকারিতে যে কোম্পানিগুলো দেখাচ্ছে এবং কোম্পানির আন্ডারে যে জবগুলো দেখাচ্ছে, তো আপনি চাইলে এটা কিন্তু ফ্রন্ট এন্ডে শো করাতে পারেন অথবা নাও করাতে পারেন। তো এক্ষেত্রে যদি আপনি কোম্পানিটাকে আপনার ফ্রন্ট এন্ডে শো করাতে চান, সেক্ষেত্রে আপনার এখান থেকে শো ফ্রন্ট পেজ এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এবং এই যে কোম্পানি আপনি এন্ট্রি করতেছেন সে কোম্পানির টাইপটা কি, গভর্নমেন্ট না প্রাইভেট, তো যদি গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এখানে গভ সিলেক্ট করবেন, এবং প্রাইভেট যদি হয় তাহলে এখানে প্রাইভেট সিলেক্ট করবেন। করার পরে এখানে সাবমিটে ক্লিক করলে এখানে আপনার কোম্পানিটা অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি একটা কোম্পানিকে যদি আমরা এখানে অ্যাড করি, দেখি যে সে সাপোজ ধরেন যে এই কোম্পানিটার নাম হচ্ছে টিএমআইটি কোম্পানি দিয়ে দিলাম, তো কোম্পানির নাম হচ্ছে এটা, তো কোম্পানির লোগো, একটা কোম্পানির লোগো দিতে হবে। তো এক্ষেত্রে আপনার যে কোনো একটা লোগো, আপনারা কোম্পানির যে লোগোটা হয় সেই লোগোটা দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে এই লোগোটাই আমরা ডাউনলোড করে নেই। এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কোম্পানির লোগোটা সিলেক্ট করে দেই, তো এটা সিলেক্ট করে দিলাম। এবং শর্ট ফর্ম কি, টিআইসি, এটা হচ্ছে কোম্পানির একটা শর্ট ফর্ম। দেন হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা দিয়ে দেবেন tmitstore.com, তো এটা হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইট, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে প্রাইভেট টাইপ কোম্পানি, তো এটা আমরা প্রাইভেট টাইপ কোম্পানি দিয়ে দিলাম, এখানে শো করে দিলাম। দেওয়ার পর এটা যদি আমরা সাবমিট করি, এখানে কিন্তু আমাদের এই কোম্পানিটা কিন্তু অ্যাড হয়ে যাবে, টিএমআইটি কোম্পানিটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন টিএমআইটি কোম্পানিটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে এরপরে আমরা যদি এখানে দেখি যে ব্যাপারটা কি ঘটলো, এখানে কিন্তু আমাদের বেসরকারি, আমরা কিন্তু এটা কোথায় অ্যাড করেছি, এটা কিন্তু আমরা বেসরকারিতে অ্যাড করেছি। তো এরপরে যদি আমরা ফ্রন্ট এন্ডটাকে রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পারবো যে এই যে দেখেন টিএমআইটি কোম্পানি, তো আমাদের কিন্তু এটা কিন্তু বেসরকারিতে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কোম্পানি অ্যাড করতে পারবেন। আমাদের পোর্টালে দুই ধরনের জব রয়েছে, একটি হচ্ছে সরকারি জব আর একটি বেসরকারি জব। তো সরকারি জবের যে সিঙ্গেল টেমপ্লেটটা যদি আমি দেখাই যে এটা একটা সরকারি জব, তো এই সরকারি জবের যে সিঙ্গেল টেমপ্লেট, এখানে কী কী ইনফরমেশন থাকবে, প্রতিষ্ঠানের নাম, সংক্ষিপ্ত নাম, চাকরির নাম, আবেদনের শেষ তারিখ, তারপর অবস্থা, এটা আবেদন করার সময় যদি শেষ হয়ে যায় তাহলে এখানে অবস্থা দেখাবে, চলমান যদি থাকে চলমান দেখাবে, আর যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেটা শেষ দেখাবে, এবং বিজ্ঞপ্তি নাম্বার, ওয়েব লিঙ্ক থাকবে, এবং অর্ডার করুন এরকম একটি অপশন থাকবে। তো এটা মূলত হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে। আরেকটি হচ্ছে বেসরকারি জব। তো বেসরকারি জবের ক্ষেত্রে যেটা হবে যে এখানে আপনার কোনো অর্ডার সিস্টেম থাকবে না, এখানে সরাসরি লিঙ্ক থাকবে যে আবেদন করলে, এখানে আবেদন করুন এই বাটনে ক্লিক করলে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা
সে সোর্সে নিয়ে যাবে। তো এটাই আমরা মূলত ব্যাক এন্ড থেকে কীভাবে এটা অ্যাড করব সেটা দেখব। তো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে এখানে দেখতে পারবো হচ্ছে জব পোস্ট। জব পোস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড জবে ক্লিক করব। অ্যাড জবে ক্লিক করলে এখানে দেখতে পারবেন টাইটেল। তো আমরা এখানে টাইটেলটা দেই, টাইটেল সে সাপোজ আমাদের কোন একটা কোম্পানির ড্রাইভার লাগবে, তো টাইটেল হচ্ছে ড্রাইভার। আর এখানে আপনার জবের ডেসক্রিপশনটা দিয়ে দেবেন আপনার মতো করে, কি কি ডেসক্রিপশন আপনি এখানে সাজাবেন। দেন হচ্ছে আপনার এখানে জব টাইপটা হচ্ছে আপনার গভ অর প্রাইভেট, যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমরা আপাতত এটা আমরা প্রাইভেট আকারেই দিয়ে দিয়েছি। এখন এটা ক্যাটাগরি যাবে হচ্ছে ড্রাইভারে। দেন হচ্ছে আপনার কোম্পানি, কোম্পানিটা যেহেতু আমরা প্রাইভেট দিয়েছি তো এখানে আমরা দিয়ে দিচ্ছি TMIT কোম্পানি, এই কোম্পানিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা সার্কুলার নাম্বার আপনারা দিতে পারেন। দেন হচ্ছে আপনার এখানে অ্যাপ্লাইং ডেট স্টার্ট, এখানে ধরেন আজকে থেকে অ্যাপ্লাইং ডেট স্টার্ট শুরু হবে। আর যেহেতু এটা প্রাইভেট জব সেক্ষেত্রে এটা আপনার গভর্নমেন্ট ফি অথবা সার্ভিস ফি এগুলো লাগতেছে না। এখানে আপনি সরাসরি সে কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন অথবা সে আবেদনের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এবং এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন যে এটা কতদিন পর্যন্ত এটা অ্যাভেলেবল থাকবে জবটা। তো এটাই আমরা দিয়ে দিলাম। এবং ম্যাটার ডিসক্রিপশন, এটা এসিওর জন্য মূলত এই অপশনটা রাখা হয়েছে এখানে। তো এটা আপনারা এখানে ম্যাটার ডিসক্রিপশন আপনাদের মতো করে দেবেন এসিও ফ্রেন্ডলি করে। দেন এখানে দেখেন স্ক্রলেবল, স্ক্রলেবল বলতে বোঝানো হচ্ছে যে এই যে ওপরে যে লেখাগুলো স্ক্রল করে যাচ্ছে, তো এখানে যদি আপনার এই জবটা যেটা আপনি পোস্ট করতেছেন এটা যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ইয়াস করে দেবেন, আর যদি না করেন তাহলে নো করে দেবেন। আর এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিলে এটা সরাসরি ওয়েবসাইটে দেখাবে, আর যদি আপনি নট অ্যাক্টিভ করে দেন এটা ড্রাফট আকারে আপনার ব্যাকএন্ডে এটা সেভ থাকবে। তো এটা আমরা যেহেতু অ্যাক্টিভে করে দেব, তো এরপরে আমরা যদি সাবমিট করি তো আমরা দেখতে পারবো আমাদের জবটি সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা যদি এখন আমাদের সাইডে দেখি, আমরা কিন্তু ড্রাইভার নামে একটি জব কিন্তু পোস্ট করেছি TMIT কোম্পানি। TMIT কোম্পানি হচ্ছে একটি বেসরকারি কোম্পানি হিসেবে আমরা এখানে রেজিস্টার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার এই পোস্টটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে ড্রাইভারের যে পোস্টটা আমরা করেছিলাম এখানে সেটা দেখাচ্ছে সাকসেসফুলি। তো এখানে আবেদন করুন, এই আবেদন করুন লিঙ্কটা আমরা ব্যাকএন্ডে যেটা সেট করবো এখানে সেটাই দেখাবে। তো এভাবে আপনারা এই পোর্টালে যে কোনো জব পোস্ট করবেন এবং জব অ্যাড করতে পারবেন। এখন আমরা দেখব পেমেন্ট সেটিং। তো পেমেন্ট সেটিংয়ে আমরা যদি এই অপশনটা যদি আমরা দেখি যে আসলে ফ্রন্ট এন্ডে কীভাবে এটা কাজ করে, পেমেন্ট সেটিং দেখেন। আমরা যদি এখানে অর্ডার নাও ক্লিক করি, কোনো সরকারি চাকরির সার্ভিস যদি কেউ নিতে চায় এই ওয়েবসাইট থেকে, তো অর্ডার নাও সে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এই যে পেমেন্ট মেথডটা, এই পেমেন্ট মেথডে এই যে কথাগুলো এগুলো কিভাবে আসলে অ্যাড করা হয়, আপনি ডাইনামিক্যালিভাবে আপনার অ্যাডমিন প্যানেল থেকে এটা অ্যাড করতে পারবেন। তো আমরা যদি এখানে যদি যাই পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে অল সেটিং, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের চারটা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড করা আছে। তো দেখেন এই চারটাই কিন্তু এখানে শো করতেছে। তো আপনি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এবং এখানে মেথডের নামটা লিখবেন অবশ্যই, তারপরে মেথডের নাম এবং নাম্বার লিখে এখানে সাবমিট করলে সেটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের বাংলাদেশে আরেকটি পেমেন্ট মেথড আছে, সেটা হচ্ছে উপায়। আচ্ছা ইউপে, একটু সার্চ করে নিই ইউপে। হ্যাঁ ইউপে। তো উপায় হচ্ছে এটা একটা মেথডের নাম, আর উপায়ের যে মেথড নাম এবং নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন, উপায় একটা নাম্বার এখানে দিয়ে দেবেন যেটা আপনার উপায়ের যে নাম্বারটা থাকে, এজেন্ট নাম্বার অথবা আপনার পার্সোনাল নাম্বার যেটা থাকুক না কেন, তারপরে এটা সাবমিট করে দিলে এখানে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে উপায় অ্যাড হয়ে গেছে। তো এটা যদি আমরা এখন দেখি যে এখানে কিন্তু চারটা অপশন দেখাচ্ছে, তো এটা যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখতে পারবো যে দেখেন উপায় কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা পেমেন্ট মেথডটা আপনারা সেট আপ করে নেবেন। এরপরে আমরা দেখব যে এই যে ওপরের যে ব্যানারটা এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো এই ওপরের ব্যানার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন যে পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে পেমেন্ট ইনস্ট্রাকশনে যাবেন। আপনি পেমেন্ট ইনস্ট্রাকশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। একটা হচ্ছে জব অর্ডার, অর্থাৎ এই যে সরাসরি কোনো প্রার্থী যদি এই ওয়েবসাইটে আসার পরে সে যদি জব অর্ডার করতে চায় সেক্ষেত্রে সে যে পেজে যাবে, এই যে অর্ডার করুনের পর যে পেজে যাবে এটা হচ্ছে জব অর্ডার পেজ। তো এখানে আপনি এখান থেকে এই যে চুজ ফাইল ক্লিক করে এখানে মাপটা দেওয়া আছে 1200x400px এই আকারে একটা ইমেজ তৈরি করবেন বারকোড সহ। তো এখানে যেটাই দেন না কেন
সেটা কিন্তু এখানে কিন্তু শো হবে। তো এখানে আপনি যেটা চেঞ্জ করবেন এটা এখানে শো হবে। তো এখান থেকে আপনারা এটা এখান থেকে সিলেক্ট করার পরে ফাইল এখানে আপনারা এটা আপডেট করে দেবেন, করলে এটা এখানে সেটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি প্রোডাক্ট অর্ডার সেম টু সেম, আমাদের সাইডের জন্য যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখেন, এই যে দেখেন রিলোডেবল ভিসা কার্ড, তো এখানে অর্ডার নামে ক্লিক করার পরে যে পেজটা আসবে দেখেন এই যে ব্যানারটা, এই ব্যানারটা কিন্তু আপনি এই যে প্রোডাক্ট অর্ডার এখানে যেটা চুজ করে আপনি আপডেট করবেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আরেকটি লক্ষণীয় বিষয় যে আমরা যে পেমেন্ট সেটিংটা এখানে সেট করলাম উপায়ের, তো দেখেন এখানে দেখতে পারবেন যে এই উপায়ের পেমেন্ট সেটিংটা কিন্তু এখানেও ডাইনামিক্যালি অ্যাড হয়ে গেছে। তার মানে কি যে ওখানে আপনারা যে পেমেন্ট সেটিংটা অ্যাড করবেন এটা হোল ওয়েবসাইটে আপনার সেট আপ হয়ে যাবে অটোমেটিকলিভাবে। এরপরে দেখি হচ্ছে আমরা পিডিএফ অর্ডার, তো আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ফিচার রাখা হয়েছে যে যেখানে কিনা একজন জব প্রার্থী আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে চাইলে তার ইনফরমেশনগুলো দিয়ে যখন তার প্রোফাইলটা কমপ্লিট করবে, দেন কমপ্লিট করার পরে এখানে সে একটা চারটা পিডিএফ সে ডাউনলোড করতে পারবে। তো এই চারটা পিডিএফ কিন্তু আপনার অর্ডার করে নিতে হবে অ্যাডমিন প্যানেলের কাছ থেকে। তো এটার জন্য আপনারা দেখেন এখানে একটি অপশন দেখতে পারবে সে, সেটা হচ্ছে ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও ক্লিক করার পরে এখানে আপনি অ্যাডমিন থেকে যখন সে পারমিশন দেবে এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন ফ্রি হিসেবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি এই চারটা টেমপ্লেট যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে পে করতে হবে। তো এই পেমেন্টের উপরে যে ইনস্ট্রাকশনটা আছে তো এটাই হচ্ছে পিডিএফ অর্ডার, পিডিএফ অর্ডারের ইনস্ট্রাকশন। তো এখান থেকে যেটা আপনি অ্যাড করবেন সেটা এখানে শো করবে। তো এটা গেল আমাদের পেমেন্ট সেটিং দেখলাম আমরা। এরপরে আমরা দেখব হচ্ছে পিডিএফ ফ্রি অ্যান্ড প্রিমিয়াম এই সেটিংসটা। তো এই সেটিংসে আমরা যদি যাই এখানে দেখতে পারবেন সিবি ওয়ান, সিবি টু, সিবি থ্রি, সিবি ফোর। তো এখানে এটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, তো এখান থেকে আপনি চাইলে ওয়ান টু থ্রি ফোর এখানে ফ্রি করে দিতে পারবেন। তো এটা আমি ফ্রি করে দিয়ে এটা আমি আপডেট করলাম, দেখেন এখানে তাহলে এটা ডাউনলোড করতে পারবে যে কোনো ইউজার। এরপরে যদি আমি রিফ্রেশ করে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন কিন্তু এখান সে এটা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে। তো এভাবে ওয়ান টু থ্রি ফোর চারটা দেওয়া আছে, আপনারা চাইলে ফ্রি প্রিমিয়াম করে দিতে পারেন। এরপরে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হেডার ফুটার, তারপরে লগ ইন হোম পেজ। আচ্ছা হেডারে, হেডারে যে ইমেজটা আছে এখানে দেখেন এই যে এই ইমেজটা, এই ইমেজটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে কিন্তু এটা এই যেটা আপলোড করবেন এখানে সেটা এখানে শো করবে। এবং ফুটারে একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে ফুটারে এই ইমেজটা এখান থেকে সেট করবেন। এবং লগ ইন পেজে যখন কোনো ইউজার, আচ্ছা আপনাকে দেখা এটা বিডি জবস, আচ্ছা কোনো ইউজার যখন এখানে যখন জব প্রার্থী প্রবেশ করুন যখন এই অপশনটাতে ক্লিক করলো সে এখানে এসে দেখতে পারলো যে 1200 পিক্সেল বা 800 পিক্সেলের একটি ব্যানার। তো এই ব্যানারটাই মূলত হচ্ছে আপনার এখানে যেটা অ্যাড করবেন লগ ইন পেজ ইমেজ, এখানে যেটা অ্যাড করবেন সেটা ওখানে শো করবে। আচ্ছা এরপরে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার সেটিংস, কালার সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে আমাদের একটা প্রাইমারি কালার এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। আচ্ছা আমরা যদি এটা সেট করে দিই কালারটা দিয়ে যদি আমরা সেভ করি, করার পরে আমরা যদি সাইটটাকে রিলোড করি তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পারবো যে আমাদের সাইটের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের সাইটের কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আপাতত আমরা রেডি রাখলাম এটা, ওকে। এরপরে আমরা দেখব প্রোডাক্ট অর্ডার, প্রোডাক্ট অর্ডার এখানে যদি আমরা দেখি অল প্রোডাক্ট, দেখেন এখানে এই যে প্রোডাক্ট যেগুলো আছে এই যে প্রোডাক্টগুলো অর্ডার করার পরে এখানে কিন্তু আমাদের অল প্রোডাক্টে এখানে কিন্তু দেখাবে যে কোন কোন কাস্টমার কতটা করে প্রোডাক্ট তারা অর্ডার করেছে। এবং এখান থেকে আপনি অ্যাকশন চালাবেন, এখানে এডিটে যদি ক্লিক করেন এখানে নট কমপ্লিট লেখা থাকবে, এখানে কমপ্লিট লিখে দিলে এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল।
তার মানে সে যে ভিসা কার্ডটা অর্ডার করেছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে তাকে ডেলিভারি দেওয়ার পরে এখানে এই যে এই অ্যাকশনে ক্লিক করে এটা কমপ্লিট করে দেবেন, করে দিলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা দেখব জব অর্ডার। জব অর্ডার কেউ কেউ একজন জব অর্ডার করলো, এখানে জব অর্ডার করার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে পেমেন্ট নট অ্যাপ্রুভ। তো পেমেন্ট তার যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সে ট্রানজ্যাকশন আইডির সাথে যদি সব কিছু মিল থাকে সেক্ষেত্রে এখানে আপনার এই অপশনটাতে ক্লিক করবেন, আপনি করে এটা ভেরিফাই করে দেবেন। এখান থেকে ভেরিফাই করে দিলে এখানে এটা পেমেন্ট ভেরিফাই হয়ে যাবে, পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এই যে কাজটা যেটা আছে এই কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এটা কমপ্লিট করে দেবেন। যেহেতু এটা কমপ্লিট এখনও করা হয়নি তাই আমরা এটা কমপ্লিট করলাম না। তো দেখেন এখানে ক্লিক করার পরে এটা যদি আমরা কমপ্লিট করে দিই তাহলে ওই যে রেড বাটনটা রয়েছে এটা কিন্তু সবুজের মতো হয়ে যাবে। এবং এই যে জব প্রার্থী যে কিনা একটা জব অর্ডার করেছে তার যে ডিটেলস দেখবেন সেটা কীভাবে দেখবেন, এই যে অপশনটাতে ক্লিক করবেন, করলে তার ডিটেলস এখানে দেখতে পারবেন, তার ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় যত যা সে যেভাবে তার প্রোফাইলটা সাজিয়েছে সেভাবেই আপনি এখানে দেখতে পারবেন। এরপরে রিজিউমি অর্ডার, অর্থাৎ একজন জব প্রার্থী সে এই যে পিডিএফগুলো যে অর্ডার করবে, এই যে পিডিএফগুলো যে অর্ডার করবে সে পিডিএফটা আপনি এখান থেকে পারমিশন যদি আপনি অ্যাপ্রুভ করে দেন, অর্থাৎ পারমিশন নিডেড এখন দেখাচ্ছে, তার মানে একজন ইউজার এখানে আপনার অর্ডার প্লেস করেছে, তো আপনার এখন এটার জন্য একটা পারমিশন দরকার, সেই জন্য পারমিশন নিডেড দেখাচ্ছে। তো এটার উপর আপনি ক্লিক করবেন, করে পারমিশন ফর ডাউনলোড করে দিয়ে এখানে আপডেট করে দেবেন। করে দিলে সে ইউজারের এন্ডে সে সিভিগুলো সে ডাউনলোড করতে পারবে, চারটা সিভি। তো এভাবে আপনারা এই সিভি পারমিশনগুলো এভাবে এডিট করবেন। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা অ্যাড। অ্যাডের বেলায় যদি আমরা দেখি এখানে যে হোম পেজ ক্যাটাগরি সেকশন রাইট সাইড, অর্থাৎ আমরা একটু যাই এখানে, আচ্ছা হোম পেজে যে ক্যাটাগরি রাইট পাশে এটা 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 এটাকে আপনি এই যে এখান থেকে যে ইমেজটা বলেন যে কোডটা বলেন আপনার অ্যাডসেন্সের হোক এখানে যে কোডটা প্লেস করবেন সেটা এখানে শো করবে। তারপরে এখানে দেখতে পারবেন সেকশনটা হোম পেজ গভ জব সেকশন টপ, অর্থাৎ এই যে সরকারি জবের সেকশনটা রয়েছে তার ওপরে যে অ্যাডটা দেখাবে এখানে আপনি কোড পরিবর্তন করার মাধ্যমে এখানে সে অ্যাডটা শো করাতে পারবেন। এরপরে বেসরকারি জব দেখেন হোম পেজ প্রাইভেট জব সেকশন টপ, অর্থাৎ বেসরকারি জবের ওপরে যে অ্যাডটা দেখাবে এখান থেকে আপনি আপনার মতো করে কোডটা রিপ্লেস করে দেখাতে পারবেন। তারপর হোম পেজ ব্লগ সেকশন টপ, আচ্ছা হোম পেজের এই যে ব্লগের ওপরে যে অ্যাডটা দেখাচ্ছে সে অ্যাডটা আপনি এই কোড চেঞ্জ করার মাধ্যমে করতে পারবেন। ফুটারের টপ, আচ্ছা ফুটারের ওপরে যে টপটা টপে যে অ্যাড রয়েছে সে অ্যাডটা আপনি এই কোড চেঞ্জ করে করতে পারবেন। এরপরে সিঙ্গেল জব পেজ, সিঙ্গেল জব পেজ হচ্ছে আপনার এখানে যদি আমরা দেখি যে লারাভেল ডেভেলপার এটা হচ্ছে একটা সিঙ্গেল জব। তো এই সিঙ্গেল জবে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপে সিঙ্গেল জব টপের এই ইমেজটা এখানে এই কোডের মাধ্যমে ইমেজটা শো করানো হয়েছে। তো এখানে আপনি যে কোডটা পুট করবেন সেটা এখানে দেখাবে, পাশাপাশি এই যে রাইট সাইডে যে অ্যাডটা দেখাচ্ছে এটার জন্য রয়েছে এই যে সিঙ্গেল জব রাইট সাইড বার। তো এখানে আপনি যেটা অ্যাড করবেন সেটা ওখানে দেখাবে। এবং ক্যাটাগরি আর্কাইভ রাইট সাইড বার, এটা হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি যেগুলো রয়েছে যেমন আইটির জন্য, এই আইটিতে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পাবেন আইটির রাইট সাইডে দুইটা জবের অ্যাডের জন্য জায়গা রাখা হয়েছে। তো এটা এই যে এই কোডের মাধ্যমে সেটা শো করানো হয়েছে। তো এখানে যেটাই পুট করেন সেটা এখানে দেখাবে। ওকে, আমরা অ্যাডেরটা শেষ করে ফেললাম। এরপরে আমরা দেখব হচ্ছে ফুটারের যে মেনুগুলো রয়েছে এগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো ফুটারের হেডিং দেখেন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে জব প্রার্থীরা, নিয়োগকর্তা, টেলিটক, সামাজিক মিডিয়া, তো এই যে হেডিংগুলো রয়েছে দেখেন এই হেডিংগুলো আপনারা এখান থেকে যে হেডিং দিবেন সেটা এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। তারপরে হেডার মেনু, হেডার মেনু বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই যে এটা,
এই যে এ মেনু বারটা বোঝানো হয়েছে, হোম প্রোডাক্ট এই মেনু বারটা বোঝানো হয়েছে, এবং টিএমআইটি কর্তৃক সংরক্ষিত এই লেখাটা হচ্ছে ফুটারে একদম রয়েছে। এই যে লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি এখন দেখেন মেনু নেম, মেনু নেমে যদি আমরা ক্লিক করি, মেনু নেমে দেখেন হেডার 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 মেনু হচ্ছে প্রোডাক্ট। দেখেন হেডার মেনুর আন্ডারে প্রোডাক্ট আছে। তো হেডার মেনুর আন্ডারে, এই যে হেডার মেনু, তার আন্ডারে প্রোডাক্ট আছে। প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, হেডার মেনুর আন্ডারে হোম আছে, তো এই হোমটা আমরা এখানে অ্যাড করেছি। এরপর সামাজিক মিডিয়া, সামাজিক মিডিয়া দেখেন ফুটারে আমাদের আছে। সামাজিক মিডিয়ার আন্ডারে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক। তারপর টেলিটকের আন্ডারে দেখেন এখানে চাকুরি অ্যাপ, এই যে দেখেন চাকুরি অ্যাপ, HTML সাইট ম্যাপ, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সম্পর্কে। দেখেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা কীভাবে অ্যাড করবেন? অ্যাড ফুটার মেনুতে গেলেন, এখানে ফুটারের ফুটার মেনু নেম লিখবেন। এখানে এখানে একটা নাম লিখলেন, তো এরকম একটা নাম দিলাম এবং লিঙ্কটা আপনি এখানে দিলেন, এবং এটা আমি চাচ্ছি যে হেডার মেনুতে এটা শো করুক। তো আমরা এটা এখানে সাবমিট করলাম। তো এরপরে যদি আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, আমাদের এই যে মেনুটা অ্যাড করলাম সেটা এখানে দেখানোর কথা। তো এটা আমরা রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। আমরা এখন দেখব যে কীভাবে ইউজার পারমিশনগুলো আমরা সেট করতে পারি। তো অল ইউজারে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাজ এ ইউজার হিসেবে অনেকে রেজিস্ট্রেশন করেছে, এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো ইউজারকে অ্যাডমিন হিসেবেও এখানে সেট আপ করে দিতে পারেন। তো এই যে আমাদের এই পাশে যে অপশনগুলো রয়েছে, যেমন পেজ ইনফরমেশন, কোম্পানি, জব ক্যাটাগরি, তারপর পেজ, জব পোস্ট, পেজ, ব্লগ, তো এগুলো আপনি চাইলে এখান থেকে আপনি ম্যানেজ করে সে ইন্ডিভিজুয়াল, সে অ্যাডমিনকে, যাকে অ্যাডমিন মানাচ্ছেন তাকে ইন্ডিভিজুয়াল কিছু সেকশনের কন্ট্রোলগুলো দিতে পারেন। তো এটা কীভাবে দেবেন? যেমন হচ্ছে এই যে তানিম হোসেন, ইনি হচ্ছে একজন আমাদের ওয়েবসাইটের একজন ইউজার, তাকে আমরা অ্যাডমিন বানিয়েছি এখান থেকে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু এনাকে কিন্তু আমরা এখান থেকে ইউজার হিসেবেও কিন্তু রোল প্লে করাতে পারি, ইউজার হিসেবে রোল। তো ইউজার যখন রোল প্লে করবো তাকে, তখন এই টিকচেনর এই পাশে টিকচেনগুলো আমরা তুলে দেবো, দেওয়ার পরে এটাকে আমরা আপডেট করে দেবো। তো যখন এটা আমরা করলাম, এখানে দেখতে পাচ্ছেন উনি একজন অ্যাজ ইউজুয়াল নর্মাল একজন ইউজার। তো আমরা যদি আরেকটা ট্যাবে যদি আমরা দেখি যে ওনার, ওকে আমরা আগে লগ ইন করে নিই ওনার অ্যাকাউন্টে। আচ্ছা দেখেন আমরা ইউজারে এখানে কিন্তু আমরা লগ ইন করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তাকে অ্যাডমিন তৈরি করে দেব। তো অ্যাডমিন তৈরি করে দিলাম, এখানে দেখি এডিটে ক্লিক করলাম, করার পরে এখানে মেক অ্যাডমিন করে দিলাম। করে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে সে শুধুমাত্র আমাদের সাইডে ব্লগ নিয়ে কাজ করবে, পেজ নিয়ে কাজ করবে, এবং সে জব অর্ডারগুলো সে প্রসেসিং করবে, এবং সিবি সেটিংগুলো সে হ্যান্ডেল করবে, এবং অ্যাডগুলো সে হ্যান্ডেল করবে। তো আমরা এই স্পেসিফিকভাবে এই কয়েকটা জিনিসেরই আমরা তাকে আমরা কন্ট্রোল দিয়ে দেব। তো আমরা যদি এখান থেকে এটা আমরা দেখি যে এখানে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যদি যাই, সে লগ ইন করা নাই বিদেশ, সেটা ডিরাইরেক্ট হয়ে এখানে আসতেছে। তো আমরা তাকে আগে পারমিশন দেব যে আপনি একজন অ্যাডমিন আমাদের ওয়েবসাইটের। তো আমরা তাকে পারমিশন দিলাম, দেখেন সে কিন্তু অ্যাডমিন হয়ে গেল। তো এখন আমরা এখানে চেক করব, দেখেন আমরা এখন অ্যাডমিন প্যানেলে ঢুকব। অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আমরা কী কী দিয়েছিলাম তাকে? আমরা পেজের অ্যাক্সেস দিয়েছিলাম, ব্লগের অ্যাক্সেস দিয়েছিলাম, এবং সিভির অ্যাক্সেস দিয়েছিলাম। জব অর্ডার সে জব ম্যানেজ করতে পারবে, এবং অ্যাডের অ্যাডটা সে ম্যানেজ করতে পারবে, এবং তার পাসওয়ার্ড সে চেঞ্জ করতে পারবে। তো এইভাবে আপনি আপনার ইউজারকে, যে কোনো ইউজারকে অ্যাডমিন বানাতে পারবেন, আপনি যে কোনো ইউজারকে এডিটর বানাতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি এটাকে কাজে লাগাবেন। এখন আমরা দেখব প্রোডাক্ট কীভাবে আপনার সাইডে অ্যাড করবেন। তো এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের, যে আমাদের সাইডের প্রোডাক্টগুলো, যে তিনটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন, তো এই প্রোডাক্টগুলো আপনারা ব্যাকএন্ড থেকে অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে এই যে প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অ্যাড প্রোডাক্ট করতে হবে। অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অ্যাড প্রোডাক্ট করবেন, দিয়ে হচ্ছে আপনার এখানে অল ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন। প্রাইস এখানে দিলেন 500, মেটা ডিসক্রিপশন দেবেন, মেটা টাইটেল দেবেন, এখানে থাম্বনেইল একটা অ্যাড করে দেবেন, এবং থাম্বনেইলের সাইজটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। দেন হচ্ছে আপনার ডিসক্রিপশনটা দেবেন, শর্ট ডিসক্রিপশন দেবেন কিছু, দেন হচ্ছে আপনার একটা টাইটেল দিয়ে এখানে সাবমিট করে দিলেই
আপনার এরকম আকারে সেটা দেখাবে। তো এখানে কয়েকটা আমাদের পাবলিশ করা আছে, দেখেন এখানে দেখতে পারবেন। তো এভাবে আপনি আপনার সাইডে প্রোডাক্টগুলো অ্যাড করবেন। এরপরে আসি হচ্ছে ইনফো পেজ। ইনফো পেজে যদি আমরা দেখি যে ইনফো পেজ আসলে কোনটা, অল ইনফরমেশন, তো অল ইনফরমেশন আসলে এখানে দেখতে পারবেন যে এসএসসি রেজাল্ট, এসএসসি যে কোনো কিছু আপনি এখানে সেট করতে পারেন এবং এখান থেকে আপনি সেগুলো এডিট করতে পারবেন। এই যে এখান থেকে লিঙ্কগুলো সেট করতে পারবেন, টেক্সটগুলো দিতে পারবেন এবং আইকনগুলো কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এবং সেই আইকনগুলো কই পাবেন আসলে। এটা হচ্ছে ফন্ট আসামের আইকন ব্যবহার করা হয়েছে এখানে। ফাফা লিখে সার্চ করবেন, সার্চ করলে এখানে গুগলের একদম সার্চ ইঞ্জিনের প্রথমে যে ইয়েটা আসবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, ফন্ট আসামের আইকনে এখানে আমরা গেলাম। ফন্ট আসামের আইকনে এখানে আসার পরে আপনারা এখান থেকে আইকনগুলো চুজ করে নেবেন প্রথমে যে কোন আইকনটা দিতে যাচ্ছেন। সে সাপোজ আমরা হচ্ছে একটা আইকন এখান থেকে চুজ করি, যে এই আইকনটা যদি আমরা দেই, দেখি আর্কাইভ নামে এই আইকন। ওকে, আর্কাইভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাফা আর্কাইভ। শুধুমাত্র এই ক্লাসটুকুই আপনারা কপি করবেন, অর্থাৎ ক্লাসের মাঝখানে যতটুকু লেখা আছে ততটুকুই কপি করবেন। কপি করার পরে এখানে এটা পেস্ট করে দেবেন, জাস্ট দিয়ে এটা আপডেট করে দেবেন। আচ্ছা, এখানে আমরা আপডেট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আইকনটা আমাদের শো করতেছে এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি পেজটা, এখানে দেখতে পারবেন সে আইকনটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন আইকনটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনার আইকনগুলো এবং টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন। এরপরে যদি আমরা ব্লগ দেখি, ব্লগে আসার পরে আপনারা এখান থেকে অ্যাড ব্লগ করবেন। অ্যাড ব্লগে আসার পরে এখানে টাইটেল দেবেন, এখানে ডেসক্রিপশন দেবেন, থাম্বনেইল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, পাবলিশ ডেট এবং এখান থেকে পাবলিশ না ড্রাফট হিসেবে রাখবেন। সেটা রেখে এখানে সাবমিট করে দিলে আপনার যে ব্লগগুলো থাকবে সেই ব্লগগুলো আপনার ওয়েবসাইটের এখানে দেখাবে একের পর এক। এরপরে পেজ, পেজের বেলাও ঠিক একই রকম। এখানে অল পেজে যদি ক্লিক করেন এই পেজগুলো এখানে দেখতে পারবেন, প্রাইভেসি পলিসি অ্যাবাউট আস। তো এই পেজগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে অ্যাড পেজে যেতে হবে। অ্যাড পেজে যাওয়ার পরে এখান থেকে আপনি টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল দিয়ে পাবলিশ স্ট্যাটাস দিয়ে এখানে সাবমিট করলে সেটা সাবমিট হয়ে যাবে। এই পেজগুলো কই দেখাবে মূলত, পেজগুলো বিভিন্ন আকারে আপনি দেখাতে পারেন। আপনি চাইলে এই যে উপরে দেখাতে পারেন, আপনি চাইলে এই যে নিচে এইগুলোতে দেখাতে পারেন আপনার মতো করে। এটা গেল একটা পেজ। এরপরে আমরা দেখব সাইট সেটিং। সাইট সেটিংয়ে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো যে আমাদের সাইট সেটিংয়ে সাইট ফ্যাব আইকনগুলো এখানে এখান থেকে অ্যাড করতে পারবো। অবশ্যই লক্ষ্য রাখবেন 50x/50 দিয়ে দেবেন ফ্যাব আইকনটা এবং সাইট লোগোটা এখান থেকে অ্যাড করে দেবেন 120x50px। সাইটের নামটা দিয়ে দেবেন, সাইটের ডেসক্রিপশন, সাইট কিওয়ার্ড দিয়ে দেবেন, সাইটের অথরটা দিয়ে দেবেন এবং গুগল ভেরিফিকেশন ভেরিফাই করার পরে এখানে সেটা পেস্ট করে দিয়ে আপডেট করে দিলে আপনার সাইটটা জেনারেল সেটিংটা হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এখন বর্তমানে হচ্ছে আমরা একজন ইউজার হিসেবে আমরা সাইটে প্রবেশ করেছি। ইউজার হিসেবে সাইটে প্রবেশ করার পরে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি। তো এই প্রোডাক্টটা যখন আমরা অর্ডার করলাম তখন আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা প্রোডাক্ট অর্ডারে গেলে আমরা এই অর্ডারটি দেখতে পারবো এবং এখানে এখানে যদি আপনি দেখেন তার ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, তার ট্রানজ্যাকশন আইডি সব কিছু দেওয়া আছে। তো আপনি এটা প্রোডাক্টটা অর্ডার করার পর তার সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রোডাক্টটা মোটামুটি ডেলিভারি করার পরে এখান থেকে এডিটে আসবেন। এডিটে আসার পরে এখান থেকে এটা কমপ্লিট করে দেবেন। দেখেন এটা যখন এখান থেকে কমপ্লিট করলেন তখন এই অ্যাডমিন প্যানেলে সে দেখতে পারবে এখানে পেমেন্টটা তার ভেরিফাই, অর্থাৎ এটা ভেরিফাই হয়ে গেছে এবং অর্ডার কনফার্ম, এই সব কিছু গ্রিন হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি যে চাকরির আবেদন, চাকরির আবেদন আমরা অ্যাজ এ ইউজার হিসেবে এখান থেকে কিন্তু একটা চাকরির আবেদন করেছিলাম এবং এই স্ট্যাটাসটা কিন্তু সবগুলোই ব্লু দেখাচ্ছে, তার মানে এটা অর্ডার কনফার্ম হয়েছে এবং এই চাকরির অর্ডারটাও আপনি যে কাজ করবেন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যদি এর ব্যাক এন্ডে দেখি যে চাকরির অর্ডার, একটা জবের জন্য অর্ডার সে করেছে, এখানে দেখতে পাচ্ছি তার সেন্ডার নেম, ট্রানজ্যাকশন আইডি, বিকাশ, পেমেন্ট। তো এখান থেকে এই যে দেখেন এখানে পেমেন্ট অ্যাপ্রুভ হিসেবে করা আছে। তো পেমেন্ট যদি অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে, আচ্ছা এটা আমরা আগে আনভেরিফাই করে দিই, কাজও এটা আমাদের হয়নি, নট কমপ্লিট দিয়ে রাখি।
ওকে, এরপরে যদি এটাকে আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো স্ট্যাটাসটা। দেখেন অর্ডার কনফার্ম, সে অর্ডার যেটা করেছে সেটা অ্যাডমিন রিসিভ করেছে কিন্তু তার পেমেন্টটা কমপ্লিট হয়নি। তো এই পেমেন্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখানোর জন্য আপনাকে এখান থেকে ব্যাকএন্ডে গিয়ে এই যে পেমেন্ট নট অ্যাপ্রুভ এখানে ক্লিক করবেন, করলে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে এটা আপডেট করে দেবেন। করে দিলে আপনার ইউজার এন্ডে আপনি এখানে দেখতে পারবে সে যে তার অর্ডার স্ট্যাটাসটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং তার সাথে আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন। তো এরপরে এই যে ইউজারটা যে আপনার অর্ডার এখানে করলো, এই ইউজারের অল ইনফরমেশনগুলো দেখার জন্য এই যে এই চোখের মতো এই বাটনে ক্লিক করবেন, করলে এখানে দেখতে পারবেন তার অল ইনফরমেশনগুলো। তো এখান থেকে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে একজন কাস্টমার যখন সে যখন এই যে পিডিএফগুলোর জন্য অর্ডার করবে, অর্থাৎ আমরা যদি হোমে যাই, হোমে যাওয়ার পর এখানে দেখবো এই যে পিডিএফ লক আকারে আছে এখানে, তো এটাতে সে যখন ক্লিক করবে তাকে তখন সে অর্ডার পেজে নিয়ে যাবে। তো এখানে অ্যাডমিন চাইলে এখানে ফ্রিও দিতে পারে কিছু, আবার এই যেমন এখানে অ্যাডমিন এখন বাই ডিফল্ট হিসাবে এই টেমপ্লেটটা ফ্রি রেখেছে, যার ফলে এটা যে কেউ এই সাইটে লগ ইন করার পর সে এখান থেকে তার সিভিটা ডাউনলোড করতে পারবে। তো একজন ইউজার যখন চারটাই ডাউনলোড করতে যাবে তখন তাকে এটা পেমেন্ট করে নিতে হবে। তো এটার জন্য অলরেডি এই ইউজারটা অর্ডার করে ফেলেছে, তো এটা আমরা এখানে দেখব যে আমাদের ব্যাক এন্ডে সেটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পারমিশন নিডেড একটা রেড টেক্সট দেখাচ্ছে, তো এটার উপর যখন আমরা ক্লিক করব তখন এখান থেকে আপডেট পারমিশন চাবে। আপডেট পারমিশনে যদি আপনি এখানে ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দিয়ে যদি আপডেট দিয়ে দেন তখন কিন্তু এখানে এগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই ইউজার সবগুলো ডাউনলোড করতে পারবে। তো এটা আমরা দেখি, পারমিশন দিয়ে দিলাম আমরা, যদি আপডেট করে দিই, আপডেট করার পরে এখানে দেখবেন যে লক অপশনটি রয়েছে সেটা কিন্তু আনলক অলরেডি হয়ে গেছে। তো এটাতে যখন আমরা ক্লিক করব তখন এখানে সে ইউজার দেখতে পারবে যে চারটা, সে তার চারটা সিভি এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এভাবে আপনি আপনার ব্যাকএন্ড থেকে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে এখান থেকে সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন।